পঞ্চায়েত নির্বাচনের পর অবশেষে মাঝদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতে দায়িত্বভার তুলে নিলেন পঞ্চায়েতের আধিকারিকদের উপস্থিতিতে মাঝদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান। মাসখানেক আগেই হয়ে গেল রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। অন্যান্য জেলার মতো নদিয়া জেলা ও পঞ্চায়েত ফলাফলের অনেকটাই এগিয়ে রয়েছে শাসক দল তৃণমূল। তবে তুলনামূলকভাবেই বিজেপি ও সিপিএম এর আগের বারের থেকে যথেষ্টই ফল ভালো করেছে। নদিয়ার মাঝদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েত গতবার শাসক দল জয় করতে পারেনি। মাঝদিয়া পানশিলা পঞ্চায়েতে মোট আসন 24টি, সেখানে তৃণমূল কংগ্রেসের এককভাবে পায় 13টি আর বিজেপি পায় 11টি। এরপরই বোর্ড গঠনে পঞ্চায়েতের প্রধান হিসেবে নির্বাচিত হন কৃষ্ণা দাস এবং উপপ্রধান হন শহীদুল শেখ। আমি শিমলগাছে 213 নম্বর বুথ থেকে উপপ্রধান পদ আমি গ্রহণ করলাম। কোন দলের হয়ে আপনি জিতেছেন? টিএমসি। আচ্ছা, কেমন লাগছে আপনার দায়িত্বভার পেয়ে? দায়িত্বভার পেয়ে খুবই ভালো লাগছে। আচ্ছা, 194 নম্বর বুথ মাঝদিয়া খেজুরবাগান গ্রাম পঞ্চায়েত থেকেই প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটে দাঁড়ান কৃষ্ণা দাস। এর আগে কখনো তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, তবে প্রথমবারই পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেন এবং তিনি নির্বাচিত হন মাঝদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান। খুবই ভালো লাগছে, সকলের আশীর্বাদে সকলের সহযোগিতায় আমি এবছর প্রথমেই নির্বাচিত হয়ে আবার প্রধান হয়েছি। না, চ্যালেঞ্জের সম্মুখীন হব না, কিন্তু আমি চাই যে সকলেই যেন একসঙ্গেই কাজ করতে পারি। সে কোনো প্রার্থীর এ পাতি ও পাতি কোনো ব্যাপার নেই, সকলেই যেন আসে, আমরা যেন সকলেই মিলে একসঙ্গে কাজ করতে পারি। পঞ্চায়েতের জন্য রয়েছে ভালো সুব্যবস্থা, রাস্তাঘাট, ড্রেন, তারপরে আর কি বলো, স্বাস্থ্য সাথীদের জন্য যা। এছাড়াও 213 নম্বর বুথ থেকে শহীদুল শেখ জয়লাভ করে নির্বাচিত হন উপপ্রধান হিসেবে। এদিন পঞ্চায়েতের সমস্ত কর্মকর্তা এবং আধিকারিকদের উপস্থিতিতে মাঝদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পবিত্রা নন্দীর থেকে দায়িত্বভার তুলে নেন পঞ্চায়েতের বর্তমান প্রধান কৃষ্ণা দাস এবং উপপ্রধান শহীদুল শেখ। উল্লেখ্য, 2018 পঞ্চায়েত নির্বাচনে সিপিএম এর সমর্থনেই পঞ্চায়েতে বোর্ড গড়েছিল বিজেপি। এবার এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায় তৃণমূল, ফলত এবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড দখল করল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি স্বরূপগঞ্জ পঞ্চায়েতে তৃণমূলের থেকে ছিনিয়ে নিল বিজেপি। এই পঞ্চায়েতের মোট আসন 26টি, তৃণমূল পায় 10টি, বিজেপি পায় 10টি, সিপিএম পায় 6টি আসন। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।